पुलिस दिए समस्त पंचायत लुट कर नवीन सेन को देना सीधा मने भोट करते गे सदा मने कादा नहीं भाव नवीन सेन भोट हो लोक भोट देवे किन्तु आमादेर ढुकते आईने सात दिन धरे एसडीओ अफिस बीडीओ अफिस घेराव कर रखा हो एबारे किन्तु खाली हाथ जाबो ना काँचा बाँस केटे निये जाबो कांधे करे जाबो कि ठीक आछे तो এখন থেকে মাছ কেটে রাখুন শুকাবেন না ঘরের মধ্যে রাখুন চাচবেন না গাঁট বেরিয়ে থাকে যেন মারলে গায়ে দাগ থাকে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু কিংবা কয়লা পাচার রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবির তারই প্রস্তুতিতে জেলায় জেলায় চলছে প্রস্তুতি মিছিল রবিবার তেমনি বিষ্ণুপুরে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে মিছিল করে বিজেপি মিছিল শেষে সভামঞ্চ থেকে চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ নতুন জামা কাপড় পরার সুযোগ হবে না জেলে কাটে না রোজ রেড হচ্ছে আর সিবিআই ইডি দিদির পুলিশের মতো নয় ঠিক দণ্ড পেয়ে যাচ্ছে টাকাটা কোথায় আছে খাপ ধরে নিচ্ছে খালি হাতে যাবেন না হাতে বাঁশ রাখবেন আর পকেটে কি রাখবেন রিভলভার আর বোমা দিলীপ ঘোষ তো সাংঘাতিক কথা বলছেন হিংসার কথা বলছেন ভারতীয় রাজনীতিতে ভারতের গণতন্ত্রে হিংসার জায়গা নেই দিলীপবাবু পড়াশোনা তো করেননি শুধু আরএসএস করে চলে এসেছেন আর এই গুন্ডাদের মতন কথাবার্তা বলে আজকে কি পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে যাওয়া যাবে ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান তার আগে বিজেপির প্রস্তুতি মিছিল ঘিরে চড়ছে উত্তেজনার পরত তুহিন অধিকারী এবিপি আনন্দ বাঁকুড়া মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি রয়েছে বিজেপির তার প্রস্তুতি মিছিলের আগে বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার তুমুল উত্তেজনা ছড়ালো হুগলির পান্ডুয়ায় তৃণমূলের বিরুদ্ধে তাদের পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ তুলল গেরুয়া শিবির জানিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা হলো জিটি রোড অবরোধ শনিবার রাতে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ভয় না পেলে এই ধরনের নক্কারজনক ঘটনা কেউ ঘটায়নি কি আজকে পোস্টার ব্যানার এগুলো যে ছিঁড়ছে এগুলো তাদের ভয়ের কারণ আসল শুভেন্দুদা আসছে ওরা কোনোভাবেই মেনে নিতে পারছে না যেখানে সভা করবে ওখানকার যা তৃণমূলের কুকীর্তি আছে সেগুলো তুলে ধরবে সেগুলো ওদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বাজে কথা ফালতু কথা তৃণমূল এসব নিয়ে রাজনীতি করে না নোংরা রাজনীতি তৃণমূলে বিশ্বাসী নয় আমাদের নেত্রীর যা শিক্ষা আমরা এসব করি না এগুলো ওদের অন্তর্দ্বন্দ্ব নিজেদের কলহ তার জন্য আজকে এই অবস্থা ওদের আর সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ ভ্রান্ত কথা মানে মানুষকে ভুল বোঝাচ্ছে ওরা যদিও রবিবার পূর্ব ঘোষণা মতোই হুগলির পান্ডুয়ায় নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে হয় মিছিল এর আগে বৃহস্পতিবার তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিরোধী দলনেতাকে মহিলাদের কালো পতাকা দেখানোর জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা এবার বিরোধী দলনেতার সভার আগের দিন উত্তপ্ত হয়ে উঠল হুগলির পান্ডুয়া সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ হুগলি